সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবার লোক চোখে পরাজিত হয়েছেন বটে কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি তুই একটা অতি বড় দুর্বল লোক তাই কি বলতে কি বলছিস জানিস না তুই ওকে ধনী পিতার অগণ্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন বুঝলি নাকি হ্যাঁ আসেন সুখেন বাবু বসেন বসেন তারপর আপনাদের মামলার খবর কি এই দু একদিনের মধ্যেই রায় বেরোবে বেশ ভালো কথা ভালো কথা আচ্ছা সুকেন বাবু এটা কথা জিজ্ঞাসা করতেছি বলুন আপনাদের কর্তৃপক্ষ তো শুনেছি খুব পয়সা বানালো তো তাদের সঙ্গে লড়তে গেছেন কি ভরসায় ভরসা আর কি ভরসা শততা কেউ যদি অন্যায় করে আমাদের সর্বস্ব গ্রাস করতে চায় অন্তত ন্যায়ের জন্য তো আমাদের যুদ্ধ করা চাই হ্যাঁ তা চাই তবে কি জানেন এর উপরে ভরসা করে অথ লেনদেন করা চলে না তবে হ মামলা জিতলে টাকা কটা আপনি দিয়ে দেবেন সেটা আমি জানি তিন হাজার টাকা নিয়েছেন

দেখুন উপার্জনের মত বিদ্যা বুদ্ধি আমার কিছু আছে আর শরীরে শক্তি সমর্থ কিছু আছে যদি আমার ফ্রি দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে তবেই আর হাজার টাকা ঋণ আমি চাইছি আরে সুকির বাবু ইসে ই হন কেন আরে দেখেন আমরা হলাম বিক্রমপুরের পাল বংশ কোন পাল বুঝলেন তো ব্যবসায়ী পাল নয় রাজা মহীপাল অত ছোট মনে করবেন না তবে কি জানেন লগ্নিখরাই আমার ব্যবসা আরে এটি পারছ এই টাকাটা ধরেন একরকম হাওয়ার উপরেই সাইডে দিয়ে দিছি তাই কইছিলাম কি সুদটা বুঝুন না কত চাই বলুন সব করা পনেরো টাকাই দিন বেশ দেখছি দাদা আগেকার দিন আর নেই ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে মকর তোমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর সত্য প্রতিষ্ঠা জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল কখনো নয় অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যের সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোকচক্ষে পরাজিত হয়েছেন বটে কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি তা হয়েছে কিন্তু সর্বস্ব খুইয়ে ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনা শুনবে না আশ্চর্য সত্য তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে চাস নাকি কিন্তু এতগুলো ঋণ এত বড় সংসারের ব্যয় বাবার চিকিৎসা দীপক আর শিক্ষা সুজাতার বিয়ে উফ দাদা তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো তুমি নিচে সত্যের বড়াই করতেন কর তুই একটা অতি বড় দুর্বল লোক তুই কি বলতে কি বলছিস জানিস না

অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুড়িয়ে যাবি কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দূর না সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না আচ্ছা সুজাতা তোরা তো দিব্যি এখানে বসে আছিস বলি বাবার কাছে থাকাটা কারোর প্রয়োজন নেই হ্যাঁ বাবা কে বাবা আপনার বন্ধু শরৎেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হটস্প্রিং এ স্নান করে তার রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে তাছাড়া তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসা তো নাকি তার ভালো ফল হয়েছে বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টেড আমি তাকে একখানে চিঠি লিখেছি কেন শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন রতনপুর মামলা রাজ রায় বেরিয়েছে বোধ হয় শোনি আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোন সম্বল নেই সুখেন কে বলে সম্বল নেই মা আমাদের দুভাইকে বড় করেছো শিক্ষা দীক্ষা দিয়েছো আমরা কি তোমাদের কোনো সম্বলি নেই মা আমাদের আশীর্বাদ করো মা বিপদে যেন শক্তি আর বিশ্বাস না হারায় কিন্তু সুখেন এত বড় সংসারের ব্যয়ভার জিনের বোঝা ও চিকিৎসার খরচ সত্যেনের অ্যাটর্নেশিপের ফি এ সপ্তটা আড়াইশো টাকার মাইনেতে কুনুবে কেন বাবা ওই তো তোমাদের দোষ মা তোমরা কি আমাদের এমনই শিক্ষা দিয়েছ যে আড়াইশো টাকা মাইনে চাকরি ছাড়া আর কোনো কাজের উপযুক্ত হয়নি তুমি নিও মা সত্যি যদি আমাদের প্রতিষ্ঠা থাকে আমাদের বিপদ দিয়েছেন তিনি আমাদের বিপদে ত্রাণ করবে আর সুজাতাও তোমাদের একটা ভাইয়ের মতো ভালোভাবে বিয়ে পাশ করেছে নিজের পক্ষে দু একশো টাকা করতে পারবে না কিরে পারবি না

চলে গেল বর্দা কি রে মিনু পালিয়ে গেছে কেন জান? না তো ও তোমাদের সব কথা শুনেছে হ্যাঁ শুনেছে তাহলে উপায় তুমি শুনোনি তো আমি আমি তো শুনতে চাইনি মিনুই তো আমাকে জোর করে ধরে নিয়ে গেল বাটতে বাটতে মিথ্যে কথা বলছ জানো জানো বর্দা ওই আমাকে টেনে নিয়ে গেল বাটতে

করে টাকা পড়ে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ